होम्योपैथी मैरिज गिलने के लिए डिजीज सॉल्व बाय होम्योपैथी। होम्योपैथी मैरिज गिलने के लिए डिजीज सॉल्व बाय होम्योपैथी। আমাদের ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের পিকিউলার সিমটম নিয়ে, পিকিউলার কিছু ডিজিজ নিয়ে আলোচনা করি হোমিওপ্যাথির উপরে, এবং সিঙ্গেল মেডিসিন নিয়ে আমরা কথা বলি যেগুলো আপনাদের অনেকটাই উপকারে লাগবে। আর আমরা ন্যাচারালি ভিডিওগুলো বানিয়ে থাকি যারা একদম প্রত্যন্ত এলাকায় থাকে, যাদের চিকিৎসা পরিষেবা পৌঁছায় না, বা যারা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, চিকিৎসা পরিষেবা নিতে পারেন না, নেওয়ার সময় হয় না, বা অনেকে দেখবেন বই দেখে প্র্যাকটিস করেন, বা অনেকে বাড়ি থেকে ইউটিউব থেকে গুগল থেকে প্র্যাকটিস করে থাকেন, তাদের জন্য আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি একদম সংক্ষেপে। আর ভিডিওগুলো আমরা কোনোভাবেই বড় করি না, তার কারণ হচ্ছে যদি ভিডিওগুলো বড় করে থাকি তাহলে কিন্তু আলোচনাটা বড় হলে, অর্থাৎ আমি যদি কোনো সেই রোগের কজ সম্পর্কে বা তার প্যাথোলজিক্যাল দিক সম্পর্কে যদি আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং সেই রোগীরা কী হয় তখন সেই ভিডিওগুলোকে স্কিপ করে করে দেখতে থাকে এবং মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাদ চলে যায়, এবং গুরুত্বপূর্ণ জিনিস বাদ যাওয়ার ফলে সেই চিকিৎসাটা কিন্তু একটু অন্যরকম অর্থ হয়ে যায়। আর সেটা মাথায় রেখেই কিন্তু আমরা এই ভিডিওগুলোকে একদম সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে বানাই। আপনারা কিন্তু ভিডিওগুলো একদম পুরো শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো জিনিস মাঝখানে বাদ গিয়ে তার মানেটা উল্টো না হয়ে যায়। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে কথা বলবো, খুবই পিকিউলার সিমটম, সেটা হচ্ছে দেখবেন অনেকের পাইলস থাকে বা যেটাকে আমরা অর্সো বলে থাকি, এই পাইলসে দেখবেন অনেকে অনেক ধরনের পাইলস হয়, কারো ব্লিডিং, কারো নন ব্লিডিং, কারো দেখা যায় এক্সটার্নাল পাইলস বা কারো ইন্টারনাল পাইলস, কারো বলি থাকে বা কারো বলি থাকে না, কারো দেখা যায় শুধুমাত্র ব্লিডিং হয়, অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো যে ক্যাটাগরি হোক না কেন, কারো যদি দেখেন যে কোনো জায়গায় বেড়াতে গেলে বা আপনি যখন ভ্রমণ করছেন তখন কিন্তু আপনার অর্সের কোনো যন্ত্রণা থাকে না, আপনি যখনই কোনো স্ট্যান্ড করে যান বা কোনো বসে যান তখনই দেখবেন আপনার যন্ত্রণা শুরু হয়ে যায়। এই ধরনের পাইলসের ক্ষেত্রে দেখেন যে আপনি যখন ভ্রমণের মধ্যে আছেন তখন কিন্তু, সেটা আপনি ধরুন যদি গাড়িতে বসেও যান তখনও দেখবেন কিন্তু এত কিছু কষ্ট নেই, অর্থাৎ আপনি যখন ভ্রমণের মধ্যে আছেন তখন দেখবেন আপনি পাইলসের কোনো ধরনের কষ্ট বুঝতে পাচ্ছেন না, আর যখনই আপনি রেস্ট নিচ্ছেন বা ফ্রি হয়ে যাচ্ছেন বা আপনার বাড়িতে স্টে করে যাচ্ছেন তখন দেখবেন আপনার এই কর্সের যন্ত্রণা বা ব্লিডিং, যে যাবতীয় যা সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু বৃদ্ধি হয়। এই ধরনের পিকিউলার সিমটম যদি আপনি লক্ষ্য করে থাকেন সেখানে কিন্তু অন্যান্য মেডিসিনগুলো, যেমন অর্সের ক্ষেত্রে অনেক বলা থাকে, অনেক ধরনের ওষুধই আছে, সে অ্যাসকিউলাসি বলুন, অ্যাসিডনাইটিকি বলুন, থুজাই বলুন, বারবেরিসি বলুন, অনেক মেডিসিন আছে, তো সেগুলো যে যা সিমটম আছে আছে আলাদা, সেগুলো বাদ দিন। কিন্তু যদি এই পিকিউলার সিমটমটা পেয়ে থাকেন যে আপনার ভ্রমণকালে সেটা কমে যায়, অনেকটাই যন্ত্রণা লাঘব থাকে সব কিছুতে, তাহলে কিন্তু আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ইগনেসিয়া 30। এই ইগনেসিয়া 30 আপনি দিনে দুবার করে অন্তত 5-6 দিন খাবেন, দেখবেন এই সমস্যাটা অনেকটাই কমে যাবে। এই ইগনেসিয়া 30 এটি ব্যবহার করবেন এই সমস্যার জন্য, দেখবেন অনেকটাই উপকৃত হবেন, এবং তার সাথে সাথে দেখবেন আপনার এই যে পাইলসের সমস্যা এগুলো কিন্তু আপনি অনেকটা মুক্তি পেয়ে যাবেন। আর এছাড়া জানেন এই পাইলস হলে তাদের কিছু কিছু খাবারের ক্ষেত্রে অনেকটা রেস্ট্রিকশান বলা হয়, যেগুলো যদি আপনি একটু মেনে চলেন তাহলে কিন্তু অর্সটা দেখবেন আপনার এই পাইলসটা অনেকটাই কম থাকে। সেগুলো হচ্ছে দেখবেন যে কোনো ধরনের রেড মিট থেকে যদি এড়িয়ে থাকেন, বা আপনি মুসুর ডাল বা কুমড়ো, এবং দেখবেন যেটাকে বলা হয় হাঁসের ডিম বা হাঁসের মাংস, এইসব জিনিস থেকে যদি একটু এড়িয়ে থাকা যায়, বেশি না খাওয়া হয়, বা চিংড়ি মাছ, দেখবেন তাহলে কিন্তু অর্সের যন্ত্রণাটা বা কষ্টটা অনেকটাই কম থাকে। তো আপনারা ইগনেসিয়া 30 ব্যবহার করুন, আশা করি এই সমস্যার জন্য অনেকটাই উপকৃত হবেন। এবং আপনারা যদি আমাদের এই বিষয়ে কোনো ডিটেলস আরও শুনতে চান বা জানতে চান তাহলে আমাদের যে টিম আছে, আমাদের যে ডক্টর টিম আছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ভারতীয় সময় সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে যে কোনো দিন, 8296080055 এই নম্বরে ফোন করতে পারেন। এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে mykngroup.com, ওখানে ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস বলে একটা অপশন আছে, এই ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেসে আপনি লগ ইন করে ওখানেও আপনি আপনার সমস্যা আমাদেরকে জানাতে পারেন, বা কোনো রিপোর্ট পাঠিয়েও কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের থেকে জানতে পারেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হোমিওপ্যাথি মারেজ গেলে কে কে ডিজিজ সলভ বাই হোমিওপ্যাথি।